আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, লার্ন উইথ তান বাই মেহেদী স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থান, এই সৃজনশীলটা নিয়ে। তো দেখেন, এই সৃজনশীলটা আমি বানিয়ে দিয়েছি, মানে এমন একটা সৃজনশীল তৈরি করেছি যে সৃজনশীলটা যদি ফলো করেন এই সম্পূর্ণ অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে আপনাদের। এই ক্যাটাগরি কিন্তু আমার বেশ কিছু ভিডিও আছে, রসায়নের উপর করেছি, রসায়নের অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেটার উপর করেছি, পদার্থের উপর করেছি। ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আপনাদের যেরকম ভালোবাসা পাচ্ছি এরকম ভিডিওতে, কারণ সবাই চায় যে এমন একটা সৃজনশীল, মানে শর্টকাট করতে চায় যে যে সৃজনশীলটা করলে অন্যান্য প্রায় অধ্যায় যাতে শেষ হবে এরকম। তো এই সেই অনুপাতে আমি এই সৃজনশীল গুলা তৈরি করতেছি এবং বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। তারপর আমি আমার মন মতো এমন একটা সৃজনশীল তৈরি করি যেটা যদি ফলো করেন আপনাদের সম্পূর্ণ অধ্যায় যাতে শেষ হয়ে যায়, প্রায় 90% উপরে যাতে কাভার হয়ে যায়। কিন্তু এই সৃজনশীলটা যদি ফলো করেন দ্বিতীয় অধ্যায় মোট কথা পদার্থের অবস্থা সম্পূর্ণ শেষ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কারণ আমি বিগত যত বোর্ড আছে দেখেছি এই ক্যাটাগরির বাইরে কোনো প্রশ্ন আসে নাই, ঠিক আছে। এবং আপনারা অনেকেই বলেছেন যে অন্যান্য যে মানে সাবজেক্ট গুলো আছে যেমন বায়োলজি, তারপর হচ্ছে হায়ার ম্যাথ, তারপরে জেনারেল ম্যাথ, হ্যাঁ ইনশাল্লাহ এগুলোর উপরে ভিডিও আসবে, শুধু যে রসায়ন পদার্থের উপর এই টাইপের ভিডিও আসবে তা না ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, কারণ আমি নিজে একা ভিডিও করি, তো আমার নিজেরও মানে লেখাপড়া আছে, আমি নিজেও এখন স্টুডেন্ট, তারপর অনেক কাজ আছে, নিজের অফলাইনের কিছু ব্যাস আছে তাদের উপরে, তাই সবকিছু মিলে একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ আস্তে আস্তে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে সৃজনশীলটা, সৃজনশীলটা কি যে আমাদের কি নাইট্রিক অ্যাসিড মানে HNO3 প্লাস KOH এটার সাথে বিক্রিয়া করে এ এখানে একটা যৌগ তৈরি করবে এবং সেখানে একটা কি আমাদের পানি তৈরি করছে, আর এটা কি আমাদের কার্বনিক অ্যাসিড, সেটা হচ্ছে H2CO3, এখানে বি তৈরি করছে মানে বির জায়গায় কিছু একটা যৌগ বসবে এবং পানি। আচ্ছা, এবং তিন নম্বরে আমি বলে দিচ্ছি যে একটি পদার্থের এক্স এর গণনা হচ্ছে 40°C এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 80°C। তো দেখেন এই সৃজনশীলটা কিন্তু মানে আমি একটা তৈরি করেছি যাতে এমন একটা সৃজনশীল কভার মানে যদি আপনারা দেখেন ইনশাল্লাহ 100% এই অধ্যাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমাদের এই যে গ নাম্বার প্রশ্ন বলছে কি এ এবং ওয়ান এবং টু, এই যে দুইটা সমীকরণ আছে এক এবং দুই নং সমীকরণ হতে এ ও বি মানে এ এবং বি গ্যাসের ব্যাপনের হারের তুলনা করো। আপনারা দ্বিতীয় অধ্যায় করলেন, যাদের কাছে যদি সহায়ক গাইড থাকে বা বই থাকে আপনারা দেখেন এইটাই চায়, ব্যাপনের হারের তুলনা বা নিঃসরণ চায়। আমি এখান থেকে নিঃসরণটাও একটু দেখাই দেবো। আর হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন বলছে কি তিন নঙের তাপীয় বক্ররেখা অঙ্কন করে বিভিন্ন অংশের বর্ণনা দাও, ঠিক আছে। দেখবেন যে তাপের যে একটা মানে রেখা আছে কত ডিগ্রি সেলসিয়াস এ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সেই রেখাটা সেটা, এবং এটার দ্বারা আমি আরেকটা প্রশ্ন দেখাবো সেটা হচ্ছে ঊর্ধ্বপাতনে, মানে ঊর্ধ্বপাতন থাকলে মানে জিনিসটা কেমন হতো, ঊর্ধ্বপাতন পদার্থ থাকে। একটু ধৈর্য ধরেন, আপনারা যদি ভিডিও দেখেন আমি 100% সম্পূর্ণ অর্থাৎ ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখেন গ নাম্বার আমাদের প্রশ্ন কি বলছে ব্যাপনের হারের তুলনা। তাহলে আমাদের দেখেন আমি শুধু ইয়াটা লিখি HNO3 প্লাস KOH, আচ্ছা এটা তৈরি করবে কি এ, এর জায়গায় আবার কি তৈরি করবে। তো আপনারা অনেকে যদি না পারেন তাহলে প্রথম যৌগটাকে মৌলটাকে প্লাস দিবেন, আর যেহেতু এটা কি যৌগমূলক আছে টোটালটার উপর মাইনাস দিবেন। কয়েকটা যৌগমূলক আমি লিখে দিই, মানে এগুলা যদি থাকে সোজা আপনারা কি আমি ঠিকসে শিখাই দিচ্ছি SO4, তারপরে কি কার্বনেট CO3, তারপরে হাইড্রোক্সাইড এরকম। আচ্ছা, এই এরকম যদি থাকে তাহলে সিঙ্গেল সিঙ্গেল হবে না, সেটাকে টোটাল ধরে নেবে, যেহেতু প্রথম যোগ মৌলটার উপর প্লাস পরে যোগ আছে টোটালের উপর মাইনাস, প্রথমটাকের উপর প্লাস টোটালটা যেহেতু আছে এটা যোগ মৌলক আছে টোটালের উপর মাইনাস, এটা মনে রাখবেন প্লাস মাইনাস কে ধরবে, আর এই যে মাইনাস কি ধরবে প্লাস কে ধরবে, প্লাস মাইনাস কে ধরবে মাইনাস প্লাস কে ধরবে। তাহলে এখানে কি মাইনাস যদি প্লাস কে ধরে তাহলে কি হবে পটাশিয়াম নাইট্রেট NO3, আচ্ছা কারণ এই যে প্লাস মাইনাস কে ধরছে, আর এখানে কি হাইড্রোজেন যা OH মানে অক্সাইডের সাথে যুক্ত হবে, তাহলে হাইড্রোজেন দুইটা এর মানে কি হাইড্রোজেন 2, আর এখানে অক্সিজেন থাকতেছে এই যে O, এভাবে সহজ ভাবে আপনারা তৈরি করবেন, ঠিক আছে। তাহলে এর জায়গায় এটা হবে। আচ্ছা, এরপরে দেখেন এক নং আর দুই নং সমীকরণ আমাদের কি আছে, দুই নং এর কার্বনিক অ্যাসিড CO3, এটা কি বলছে বি, বি জায়গায় এবার দেখেন কি হবে, আর এখানে উল্লেখ করেছে H2O। আচ্ছা, তো এবার দেখেন
হাইড্রোজেন দুইটা চলে গেছে মানে হাইড্রোজেন এটা বাদ আমি বোঝানোর জন্য একটু কাটা দিচ্ছি এখানে দেখেন অক্সিজেন দুই তিনটার মধ্যে থেকে একটা চলে গেছে আর অক্সিজেন দুইটা থাকছে আর কিন্তু আমাদের কার্বনও থাকতেছে তাহলে যে CO2 কারণ অক্সিজেন আমাদের একটা চলে গেছিল এই যে আর দুইটা দিলাম আর যে কার্বন থাকতেছে এর জন্য কার্বন দিলাম এর মানে কার্বন অক্সাইড তৈরি করবে আর কি পানি তৈরি করবে ঠিক আছে আচ্ছা তো এবার এটা কি বলছে আমাদের ব্যাপনের হারের তুলনা করো আচ্ছা ব্যাপনের হারের তুলনা করতে হলে আপনাদের আণবিক ভরের মানে জানতে হবে তো দেখেন আণবিক ভর তারপরে ইহার ধরে উপর কিন্তু আমার বেসিক অবস্থান আছে আমি প্রত্যেকটা ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে আসেন আর অন্য অন্য যে ওই যে ক্যাটাগরি যে ভিডিওগুলো আছে মানে এক সিজনশীল প্রায় অধ্যায় কমপ্লিট বা এক সিজনশীল সমস্যা পঞ্চাশটা সিজনশীল আপনারা জাস্ট সার্চ দিলে হবে যে মনে করেন আপনারা রসায়নের চতুর্থ নম্বর অধ্যায় ভিডিও চাচ্ছেন যে এসএসসি কেমিস্ট্রি সরি এসএসসি কেমিস্ট্রি বাই মেহেদি স্যার দেখবেন যে আমার চতুর্থ অধ্যায় উপর যত ভিডিও আছে সব চলে আসবে যদি ফিজিক্স এর উপরে চান একই ভাবে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার লিখবেন মনে করেন চ্যাপ্টার 11 বাই মেহেদি স্যার সবগুলো ভিডিও চলে আসবে আচ্ছা তো এবার দেখেন এটা আণবিক ভর কিভাবে পটাশিয়ামের আণবিক ভর কত জানি আণবিক ভর দেখেন এই সরি পটাশিয়ামের পারমাণবিক ভর কত জানি আমি 39 এই 39 কিভাবে বের করব একটা ট্রিক্সে যদি পারমাণবিক সংখ্যা বেজোর হয় ঠিক আছে তাকে ডাবল করে এক যোগ করে দিবেন যেহেতু এটা 19 ছিল পারমাণবিক সংখ্যা 19 এর ডাবল কত 38 এবং সাথে এক যোগ করলে কত হবে 39 কিন্তু এইটা ফলো হবে 1 এর থেকে 20 টা মৌল পর্যন্ত 1 এর থেকে 20 এর মধ্যে আবার দুইটা ঘাটতর মৌল আছে সেটা হচ্ছে নাইট্রোজেন একটা বেরিলিয়াম এই নিয়মটা ফলো করবে না নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 বুঝেন কিন্তু 7 আমি এটাকে বললাম যে বেজোর হলে তাকে ডাবল করে এক যোগ করবেন অর্থাৎ এরকম হওয়ার কথা ছিল মানে 15 হওয়ার কথা ছিল কিন্তু না এটা হয়ে গেছে এটা হবে 15 14 আর বেরিলিয়ামের 4 মানে জোর থাকলে জাস্ট ডাবল কিন্তু না এটা হচ্ছে আর এক যোগ করতে হবে মানে এই হচ্ছে ঘাটতা এটা হবে 9 ঠিক আছে বেরিলিয়ামের 9 আর এটা হচ্ছে 14 আচ্ছা তাছাড়া বাদ বাকি 1 থেকে 20 সব সেম ঠিক আছে আচ্ছা তাহলে এটা পাশাপাশি আছে যোগ 14 অক্সিজেন 16 অক্সিজেনের নিচে তিনটা আছে এর জন্য 3 গুণন এবার এটাকে ক্যালকুলেশন করেন দেখেন কত হয় তাহলে 16 গুণনের কাজ আগে করবেন 16 গুণন 3 48 48 এর সাথে 14 যোগ 14 এর সাথে 39 যোগ কত হবে 101 ঠিক আছে আচ্ছা এইগুলো আর লাগবে না আমাদের এবার কার্বন অক্সাইড কার্বনের কত 6 6 দুগুণ 12 আর অক্সিজেনের কত 8 8 দুগুণ 16 16 এর নিচে 2 আছে এই যে 2 তাহলে হবে এটা 44 তো দেখেন এবার এটার ব্যাপনের হারের তুলনা করতে বলছে তো আমাদের ব্যাপনের ব্যাপন নির্ভর করবে আণবিক ভরের উপর ব্যাপন কিসের উপর নির্ভর করবে আণবিক ভরের উপর যে সকল মৌল যৌগের আণবিক ভর বেশি হবে মনে রাখবেন যে সকল যৌগের আণবিক ভর বেশি হবে তাদের ব্যাপনের হার কম হবে কি যে সকল যৌগের আণবিক ভর বেশি কি আণবিক ভর যদি বেশি হয় ব্যাপন হবে কম অর্থাৎ আণবিক ভর কম হলে ব্যাপন হবে বেশি যেহেতু এই মৌলটার ব্যাপনের আণবিক ভর কি বেশি এটার আণবিক ভর বেশি না বড় না আণবিক ভর আণবিক ভর এটা বেশি না ঠিক আছে যদি বেশি হয় তাহলে ব্যাপন হবে কম ব্যাপন হবে কি ব্যাপন কম আর এটার ব্যাপন হবে কি বেশি কারণ এটার আণবিক ভর কম এটার বেশি এর জন্য ব্যাপন হবে কম মানে উল্টা কথা আণবিক ভর বেশি মানে ব্যাপন কম আণবিক ভর কম মানে ব্যাপন বেশি একইভাবে নিঃসরণ নিঃসরণ ক্ষেত্রে সেম কথা নিঃসরণ যদি আমাদের ব্যাপনের আণবিক ভর যদি বেশি হয় নিঃসরণ হবে কম আবার আণবিক ভর যদি কম হয় নিঃসরণ হবে বেশি ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি জাস্ট এটা সিম্পল ভাবে ব্যাখ্যা দেবেন আচ্ছা কারণ ব্যাখ্যা কিভাবে দেবেন আমি একটু জাস্ট এক লাইনে বলে দেব দেওয়া আছে বলে দিবেন যে এ মৌলটার জায়গায় এটা বসবে বি মৌলটার জায়গায় এটা বসবে আচ্ছা তারপরে এই দুইটার আণবিক ভর আপনারা বের করবেন এ মৌলটার যে লেখা আণবিক ভর এই যে এরকম ভাবে বের করবেন ঠিক আছে বের করার পরে আবার এই একইভাবে যে বি মৌলটার আণবিক ভর আপনারা বের করবেন বের করার পরে একটা কথা লিখবেন যে আমরা জানি ব্যাপন নির্ভর করে আণবিক ভরের উপর ঠিক আছে যেহেতু এখানে কি এ মৌলের থেকে বি মৌলের আণবিক ভর কম ঠিক আছে এর জন্য এটার ব্যাপনের হার হবে বেশি বি মৌলের ব্যাপনের হার হবে বেশি আর এ মৌলের ব্যাপনের হার হবে কম কারণ আণবিক ভর বেশি হলে ব্যাপনের হার হয় কম
আর আণবিক ভর কম হলে ব্যবনের হার হয় বেশি, ঠিক আছে? এই যে শেষ সিম্পল ব্যাখ্যা। আচ্ছা এরপর দেখেন আমাদের কি ঘনমান, ঘনমান আমাদের বলছে কি তাপীয় ভাবে তাপীয় বক্ররেখা তৈরি করতে বলছে এবং এটার বিভিন্ন অংশের বর্ণনা দিতে বলছে। আচ্ছা তো এটা তৈরি করতে হলে আমি একটু মুছি এবং আপনাদের এটাতে বলেছিলাম যে এটাতে আর একটা থাকবে উর্ধপাতন পদার্থ থাকলে জিনিসটা কিরকম হবে সেটা আমি দেখাই দিতে চেয়েছিলাম। আচ্ছা বুঝলাম একটু, এটা আমি প্রশ্ন সহকারে এক্স যে পদার্থ সে পদার্থের গলনাঙ্ক কত 40°C। তো আপনারা এরকম একটা চিত্র আঁকাবেন, ঠিক আছে? এরকম একটা আপনারা চিত্র দিবেন। আচ্ছা তো এখানে আমি ধরলাম এটা হচ্ছে 0°C, ঠিক আছে? এখানে মাইনাস বিশ পর্যন্ত দিলাম। আচ্ছা উপর দিকে হচ্ছে 20, 40, 60, 80, 100, 120। আচ্ছা আমাদের গলনাঙ্ক, গলনাঙ্ক মানে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি গলতে থাকে বা কোন পদার্থ গলতে থাকে, আর স্ফুটনাঙ্ক মানে যত ডিগ্রি সেলসিয়াসে যে কোনো পদার্থ কি ফুটতে থাকে সেটা হচ্ছে এটার স্ফুটনাঙ্ক। আচ্ছা তো দেখেন এই যে পদার্থটা, এই পদার্থটা যেহেতু আমি এক্স পদার্থ আমি এক্স ধরলাম, আচ্ছা এক্স এর গলনাঙ্ক হচ্ছে আমাদের 40°, তাহলে এই 40 পর্যন্ত যা এই জিনিসটা কি করতে থাকবে গলতে থাকবে, তাছাড়া এই পর্যন্ত সে কি কঠিনে থাকবে, কি থাকবে কঠিন অবস্থায় থাকবে, ঠিক আছে? আচ্ছা এখানে যদি সে গলতে থাকে এই 40°C অবস্থায় বলতে থাকবে, আচ্ছা গলার পরে এইদিকে একটা টান হবে, আচ্ছা কেন টানটা হলো সেটা বর্ণনা করবো। এরপরে দেখেন 80°C অবস্থাতে যায় সে কি করবে, আপনারা অবশ্যই পেন্সিল স্কেল এগুলা দ্বারা আঁকাবেন, আমি হাতে আঁকাচ্ছি এর জন্য একটু 19-20 হচ্ছে সুন্দর দৃষ্টিতে দেখেন। আচ্ছা 80° বরাবর যা সে ফুটতে থাকবে, ফুটার পরে এদিকে একটা টান হবে, তারপরে এই যে এদিকে উপর দিকে দিয়ে দেবে। আচ্ছা তো এবার এটার রেখা দেন এ বি সি ডি ই। আচ্ছা তো এই যে অবস্থাটা এটা হচ্ছে কঠিন তরল, কঠিন কঠিন তরল, আচ্ছা এই অবস্থা হচ্ছে তরল, এই অবস্থাটা হচ্ছে তরল বা বাষ্প বা গ্যাস একই কথা বা বায়বীয়, এটা হচ্ছে গ্যাস অবস্থা মানে দেখা যাবে না বা উড়ে যাবে আকাশে। আচ্ছা তো এবার দেখেন আমি যে বললাম যে এখন বলছে এটা কেন কঠিন, মানে এক্স এ রেখাটা হচ্ছে কঠিন অবস্থা কারণ এটা গলনাঙ্ক মানে এখনো গলে নাই, সে কি এসে আছে শক্তি আছে, তাহলে এক্স এ রেখাটা হবে কঠিন অবস্থা, এক্স এ রেখাটা কি হবে কঠিন অবস্থা, এবং এ বি রেখাটা এটা কঠিন এবং তরল কিভাবে। তো দেখেন আর একটা জিনিস বলছিলাম এখান থেকে দেখেন তিনটা প্রশ্ন বলা যায় আপনাদের সম্ভবত কত জানি বোর্ডে একটা প্রশ্ন আসছিল যে আনুভূমিক সরলরেখা এ বি একটা আনুভূমিক সরলরেখা এবং সি ডি একটা আনুভূমিক সরলরেখা কেন ব্যাখ্যা করো, ঠিক আছে? আপনারা মানে গাইডটা খুললে পরে দেখতে পারবেন কত নম্বর বোর্ড আমার সঠিক এখন মনে করতেছে না। আচ্ছা এই যে সরলরেখা কি কেন সেটা দেখেন, আর এটা হচ্ছে তাপ, এটা হচ্ছে তাপমাত্রা এদিকে আর এটা হচ্ছে সময়। তো এবার দেখেন এই যে এটা কঠিন এটা তো বুঝলেন এ বি কঠিন এবং তরল, আপনারা যদি ফ্রিজ থেকে কোনো বরফ বের করেন, বরফ বের করে যদি একটু তাপ দেন বা বাইরে রাখেন সে কি বরফটা সাথে সাথে গলবে না, সাথে সাথে কিন্তু গলে না, তখন বরফটা কি করে গলতে শুরু করে। আপনি যদি বরফকে যতই তাপ দেন সে কি করবে নিজেকে আগে সম্পূর্ণ গলাবে, নিজেকে আগে কি করবে সম্পূর্ণ গলাবে, ওই যে মনে করেন গলায় উড়িয়ে যাবে না সাথে সাথে উড়িয়ে যাবে না বা বায়বীয় হবে না, তখন সে কি করবে যতই আপনি তাপ দেন না কেন সে আগে নিজেকে সম্পূর্ণরূপে গলাবে, নিজেকে সম্পূর্ণরূপে গলানোর জন্য তখন হয়ে যাবে তাপমাত্রা স্থির, তখন হয়ে যাবে কি তাপমাত্রা স্থির। ওই যে সম্পূর্ণরূপে গলানোর জন্য যে কিছুটা সময় লাগতেছে না এটা হচ্ছে এই যে সময়ের দিকে বাড়তেছে, এর জন্য এটা হচ্ছে আনুভূমিক সরলরেখা, এর জন্য এটা কি আনুভূমিক সরলরেখা। তার আর একটা প্রশ্ন কিন্তু মানে এই অধ্যায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন এর জন্য এটা কঠিন আছে তরল আছে কারণ কি এটা একদম ফ্রিজ থেকে বের করলাম বরফ এটা গলতেছে, এটা কি শক্ত অবস্থায় এখন আছে না আর গলতেছে, তাহলে কঠিন এবং তরল দুই অবস্থাতেই আছে। আচ্ছা
সম্পূর্ণ করবে এই বি সি অবস্থান সম্পূর্ণ তরল মানে গোলা সম্পূর্ণ শেষ আচ্ছা এরপরে আবার কি সি এবং ডি অংশ এটা তরল এবং গ্যাস কিভাবে আপনারা ভাত যখন রান্না করে তখন দেখবেন বা পানি পানি যখন ওই রান্না করবেন তখন দেখবেন একসাথে কি পাতিলে সকল পানি কি উড়ে যায় বা গ্যাস হয় না এটা কিন্তু হয় না পাতিলে তখন কোন পর্যন্ত পানি হবে এই যে আশি মানে এখানে যেহেতু 80 ডিগ্রি না 80 ডিগ্রি সেলসিয়াসে যখন ওই পানির তাপমাত্রাটা পৌঁছাবে তখন সে ফুটতে থাকবে দেখবেন যে আস্তে আস্তে ধোয়া হইতে হইতে উড়ে যাচ্ছে তো ওই উড়ে যাতে মানে গ্যাস হতে একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন নির্দিষ্ট কি সময় প্রয়োজন এই অবস্থাটা যে সম্পূর্ণ যে তাপমাত্রা আগে নিজেকে গ্যাসে তৈরি করবে নিজেকে সম্পূর্ণ আগে কি করবে গ্যাসে তৈরি করে তারপরে গ্যাসে সে উড়ে যাবে এর জন্য এই যে এখানে একটা সময়ের প্রয়োজন না এর জন্য সিডিটা হচ্ছে কি আনুভূমিক সরল রেখা ঠিক আছে আর এই ডি অংশটা কি সম্পূর্ণ গ্যাসে আছে এই এই কথাটাই আপনারা জাস্ট বর্ণনা করবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আমি বলছিলাম যে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি একটু এটা মুছলাম বর্ণনা এই যে আমি যেটা বললাম না এই কথাগুলো জাস্ট লিখবেন এর বাইরে লেখার কোনো দরকার নাই আর চিত্র জাস্ট যেতে উপভোগ চারে চার দিকে সারা বাধ্য আচ্ছা এবার প্রশ্ন যদি এরকম থাকে যে প্রশ্নটা ছিল যে এ বিন্দু গণনাঙ্ক বা স্ফুটনাঙ্ক উল্লেখ করে দিছে এই যে 40 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি সরি 80 ডিগ্রি উল্লেখ করে দিছে এর জন্য 40 বরাবর গণনাঙ্ক দিছে আমি 80 বরাবর স্ফুটনাঙ্ক দিছি যদি উল্লেখ করে না দেওয়া থাকে যদি বলে কঠিন পদার্থের গণনাঙ্ক তখন কিন্তু এই যে কঠিন পদার্থের গণনাঙ্ক কত 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এই পদার্থটা কি করতে থাকবে গলতে থাকবে আর জিরোর নিচে যেটা আছে সেটা সম্পূর্ণ কঠিন ঠিক আছে আর এই 100 ডিগ্রি সেলসিয়াসে যা সে কি করবে স্ফুটতে থাকবে কারণ কঠিন পদার্থের স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি সেলসিয়াস এরপরে হচ্ছে ওই আপনাদের ওই বায়বীয়তে বা গ্যাসে পরিণত হবে এটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যাবে এটা কি পদার্থ কঠিন পদার্থ ঠিক আছে এটা হচ্ছে কঠিন পদার্থের কিন্তু চিত্র বুঝতে পারছেন এরপরে কঠিন যদি না থাকে যদি বলে যে উদ্ভাবন যে পদার্থগুলো আছে নিশা দল তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাহলে মানে চিত্রটা কিরকম হবে মানে ঊর্ধ্বপাতন পদার্থ ঊর্ধ্বপাতন পদার্থ কাকে বলে যে পদার্থকে মানে তাপ দিলে সেটা তরলে না পরিণত হয় সোজা কি করবে গ্যাসে পরিণত হবে তাকে বলা হবে ঊর্ধ্বপাতন পদার্থ মনে করেন এই যে একটা পদার্থ এটাকে যদি আমি তাপ দিই সেটা না গইলা সে কি করবে সম্পূর্ণ আগে গ্যাসে পরিণত হবে মানে তরল অবস্থাটা যদি না থাকে তাহলে সেটাকে বলা হবে ঊর্ধ্বপাতন পদার্থ তখন এই ঊর্ধ্বপাতন পদার্থের চিত্রটা কি হবে যদি বলে যে ওই এক্স পদার্থের পরিবর্তে মনে করেন যে আছে কি আয়োডিন I2 ঠিক আছে তখন চিত্রটা কিরকম হবে দেখেন খুব খেয়াল করে দেখেন একটা সিলনশীল সম্পূর্ণ অধ্যায় কিন্তু সহজ ঠিক আছে আচ্ছা তো এবার এটা সম্পূর্ণ কি করবে এই যে মনে করেন 100 ডিগ্রি সেলসিয়াসে যাবে যাওয়ার পরে এগুলা তো তখন আর থাকবে না মানে এগুলা আর হবে না তখন এই 100 ডিগ্রিতে যা সে কি করবে আকাশ হয়ে যাবে তাহলে এই অবস্থাটা তো আছে কি কঠিন কঠিন আর এটা আছে কি আমাদের কঠিন ও গ্যাস অবস্থা আছে বা গ্যাসীয় আর এটা কি সম্পূর্ণ উড়ে যাবে মানে গ্যাস বা বায়ু বা বাষ্প বা জলীয় বাষ্প একটা কথাই লিখবে ঠিক আছে তাহলে আয়োডিন যদি থাকে বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি থাকে বা কার্বন ডাইঅক্সাইড যদি থাকে এরকম চিত্র ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি আজকে এই পর্যন্তই তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।